বঙ্গবন্ধু এমন এক চরিত্র যার জীবনের প্রতিটি অধ্যায় নিয়ে তৈরি হতে পারে এক একটি সিনেমা। কোনো এক অদৃশ্য কারণে গত দশক পর্যন্ত এই মহান মানুষটির জীবনী নিয়ে কোনো চলচ্চিত্রই নির্মাণ হয়নি। অথচ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের আতুরঘর বিএফডিসি বঙ্গবন্ধুর হাতেই তৈরি। ভেঙেছে সেই গেঁড়ো। সম্প্রতি বেশ কিছু সিনেমা নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে। এর মধ্যে দুটি ছবি মুক্তিও পেয়েছে। জাতির জনককে নিয়ে সবচেয়ে বড় বাজেটের সিনেমার নাম বঙ্গবন্ধু। সিনেমাটি বানাচ্ছেন ভারতীয় নির্মাতা শ্যামল বেনেগাল। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এই সিনেমা। বাজেট 35 কোটি। এর 60% দিচ্ছে বাংলাদেশ আর 40% ভারত। সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড স্টার আরিফিন শুভ। কিছুদিন আগে মুক্তি পেয়েছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই। বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরের ঘটনা নিয়ে ছবিটি বানিয়েছেন সেলিম খান। এতে শান্ত খান বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন। এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টুঙ্গিপাড়ার মিয়া ভাই ছবিটি প্রদর্শনের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। একই প্রযোজকের আরেকটি ছবি আগস্ট 1975, বঙ্গবন্ধুকে হত্যার ঘটনাকে ঘিরে বানানো হয়েছে ছবিটি। ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজে মুক্তি পেয়েছে সিনেমাটি। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তৈরি হয়েছে আরেকটি ছবি চিরঞ্জীব মুজিব। বঙ্গবন্ধু চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা আহমেদ রুবেল। ছবিটি বানিয়েছেন নজরুল ইসলাম। শুটিং শেষে মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও তাকে দাফন করা পর্যন্ত 36 ঘণ্টার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে 570 নামের আরেকটি ছবি। বানিয়েছেন আশরাফ শিশির। 570 ছবির শুটিং শেষ হয়েছে। ছবিটি এবছরই মুক্তি দেওয়ার কথা। টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা নামে ছবি বানাচ্ছেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ নিয়ে সোহেল রানা বয়াতি বানাচ্ছেন তর্জনী নামের আরেকটি সিনেমা। এছাড়া বঙ্গবন্ধুর জীবনী নিয়ে একটি অ্যানিমেশন সিনেমা তৈরি হচ্ছে, নাম মুজিব আমার পিতা। আইসিটি মন্ত্রণালয়ের গেম অ্যান্ড অ্যাপ প্রজেক্টের আওতায় পরিচালক সোহেল মোহাম্মদ রানা বানাচ্ছেন সিনেমাটি। ওবায়দুল শেখ, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।